ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সুস্থটাই এখন সুস্থ থাকাই আমাদের এখন অনেক গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে যাতে তোমরা শুধুমাত্র সুস্থ থাকতে পারো। তোমাদের প্রতিটি জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি, কাজে তোমাদের উচিত হবে এবং আমরা আশা করব যে তোমরা বাসায় নিরাপদে থাকবে। তো আজকে আমরা আলোচনা করব ডিফারেন্সিয়াল জিওমেট্রিক প্রস্টের হেলিসেস এন্ড ইটস প্রপার্টিজ এর উপরে। তোমরা জানো যে গত ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর যা যা ছিল এগুলো আমরা শেষ করেছি এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন কার্ভের বিভিন্ন বক্ররেখার আমরা ট্যানজেন্ট, নর্মাল, বাইনর্মাল, কার্ভেচার এবং টর্সন আমরা কিভাবে আমরা এগুলো নির্ণয় করতে পারি। তো আজকে আমরা এই হেলিক্স এর উপর আলোচনা করব, এটার সাথে কিছু থিওরেম আলোচনা করব এবং রিলেটেড প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো তো চলো দেখি আজকে আমরা যে এইটার টপিক গুলো কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নেই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হেলিক্স। এটা হচ্ছে সিঙ্গুলার, তোমরা জানো, আর এটার প্লুরাল হচ্ছে হেলিসেস। আচ্ছা, এটা ডেফিনেশন সম্বন্ধে আমরা আলোচনা করব, থিওরাম আছে কিছু এবং থিওরামের সাথে রিলেটেড প্রবলেম আমরা আলোচনা করব যদি আজকে সময় না থাকে, নতুবা আমরা নেক্সট ক্লাসে আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আলোচনা আছে, আমি তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। চলো আমরা দেখে নেই যে আসলে হেলিক্সটা কি। হেলিক্সটা হচ্ছে এক ধরনের কার্ভ। কি টাইপের কার্ভ আমরা একটু লিখি, তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো এবং সবগুলো জিনিস নোট করে রাখো। কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এর আগে আমাকে অনেকে আমার মানে রিপ্লাই করেছো যে কিছু প্রবলেম ছিল তোমাদের জিসিডি নিয়ে, সেগুলো আমি রিপ্লাই দিয়েছি। আশা করি তোমাদের যে কোনো প্রবলেম হলে আমরা আছি এবং আমরা তোমাদের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। তাহলে হোয়াট ইজ হেলিক্স, মাই ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ হেলিক্স? হেলিক্স হচ্ছে, হেলিক্স ইজ নোন এজ দ্য কার্ভ। প্রথমে আমরা একটু আলোচনা করি, পরে আমরা মেইন ডেফিনিশনে যাব। হেলিক্স ইজ নোন এজ এ কার্ভ, এজ এ কার্ভ অফ কনস্ট্যান্ট স্লোপ, অফ কনস্ট্যান্ট স্লোপ। অর্থাৎ হেলিক্সের বৈশিষ্ট্য কি? হেলিক্সের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা যে আমরা স্লোপ বের করব বা ট্যাঞ্জেন্ট বের করব, সেটা হচ্ছে ট্যাঞ্জেন্ট হচ্ছে কি হবে, একটা ফিক্সড ডিরেকশন ডিরেকশনের সাথে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করবে। তো আসলে তো দেখি তাহলে আমরা বলতে পারি যে হেলিক্সটা কি, যে এরকম এ কার্ভ, আমি মেইন ডেফিনিশন পড়ে যাচ্ছি, এ কার্ভ হুইচ ইজ ট্রেসড অন দ্য সারফেস, ট্রেসড অন দ্য সারফেস অফ এ সিলিন্ডার, অফ এ সিলিন্ডার এন্ড কাটস দ্য জেনারেটর, কাটস দ্য জেনারেটর এট এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, এট এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, দিস ইজ কল্ড এ হেলিক্স। এই এই জেনারেটরটাকে আমরা কি বলছি, জেনারেটরটাকে আমরা বলবো কি, ফিক্স ডিরেকশন। তাহলে এখানে আমাদের কি কি জিনিস কাজে লাগছে দেখো, একটা কার্ভ হুইচ ইজ ট্রেসড অন দ্য সার্ফেস অফ এ সিলিন্ডার এন্ড কাজ দ্য জেনারেটর এট এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল ইজ কল্ড এ হেলিক্স। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি একটা সিলিন্ডার ড্র করি, দেখো আমরা এটাকে এক্স অক্ষ দিই, ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস। আমরা একটা সিলিন্ডার ড্র করার চেষ্টা করি, এই যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের ফিক্সড ডিরেকশন হচ্ছে এই জেড এক্সিস। তাহলে
কোনো কার্ভ একটা সিলিন্ডারের তল দিয়ে যখন গমন করবে, কিভাবে গমন করবে? এই যে সে আস্তে আস্তে যাচ্ছে, সিলিন্ডারের তল দিয়ে গমন করছে, গমন করে আস্তে আস্তে সে উপরের দিকে উঠছে, এবং ওঠার সময় সে কি করছে? এই যে ফিক্সড ডিরেকশনটা দেখছো, এই যে ফিক্সড ডিরেকশনের সাথে এই যে কার্ভের যে ট্যানজেন্ট গুলো আছে, এই যে এখানে ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্ট, এগুলোকে যদি আমরা ট্যানজেন্ট বলি, ট্যানজেন্ট ট্যানজেন্ট সর্বদা একই অ্যাঙ্গেল তৈরি করছে, এবং সেটা যদি হয় কি আলফা, তাহলে ট্যানজেন্ট হেলিক্স হচ্ছে যদি ওই কার্ভের ট্যানজেন্ট তোমার কি করে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করে, কার সাথে? যে ট্যানজেন্ট এবং ফিক্স ডিরেকশনের সাথে যদি একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এই যে কার্ভটা, এই কার্ভটাকে আমরা বলবো কি হেলিক্স কার্ভ। তো চলো আমরা মেইন ডেফিনিশনে চলে যাই, যে হোয়াট ইজ কল্ড হেলিক্স। আমরা পরীক্ষায় এই সংজ্ঞাটা দিতে পারি, ইফ ইফ দা ট্যানজেন্ট, ইফ দা ট্যানজেন্ট অফ এ কার্ভ, কার্ভ বলতে এখানে স্পেস কার্ভ বোঝাচ্ছে, অফ এ কার্ভ মেক্স এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, মেক্স এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল উইথ এ ফিক্সড ডিরেকশন, উইথ এ ফিক্সড ডিরেকশন, উইথ এ ফিক্সড ডিরেকশন এট এনি পয়েন্ট, এট এনি পয়েন্ট, দেন দা কার্ভ, দেন দা কার্ভ ইজ কল্ড হেলিক্স, দেন দা কার্ভ ইজ কল্ড হেলিক্স। তাহলে হেলিক্স বুঝতে হলে আমাদের কি কি জিনিস এখানে লাগছে? দেখো ট্যানজেন্টটা আমাদেরকে বুঝতে হবে, ট্যানজেন্ট, এরপরে আছে তোমার জেনারেটর, এরপরে আছে কি তোমার কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এই তিনটা জিনিস মনে রাখলে তোমার যেন হেলিক্স বোঝাটা সহজ হবে। এই জেনারেটরটাকে আমরা কি বলছি বলো? ফিক্সড ডিরেকশন। জেনারেটরকে আমরা বলছি কি? ফিক্সড ডিরেকশন, ট্যানজেন্ট অথবা কি বলো স্লোপ, ফিক্সড ডিরেকশন বা এক্সিস, এটাকে এক্সিসও বলা যায়, সিলিন্ডার এটা জেড এক্সিস ঠিক। তো আমরা যে এর আগে তোমার এই যে সিলিন্ডার দিয়ে, যে সিলিন্ডারের পৃষ্ঠতল দিয়ে যে বক্ররেখাটি গমন করছে, এটা তো আমরা সিলিন্ডার দিয়ে ড্র করলাম। এটা যদি আমরা সিলিন্ডার ছাড়া নর্মালি ড্র করি, অথবা আমরা যদি নর্মালি বলি যে এটা হচ্ছে একটা কার্ভ, আর এটা হচ্ছে একটা কি বলে, এই যে এখানে দেখো ফিক্সড ডিরেকশনের কথা বলা আছে, ফিক্সড ডিরেকশনের কথাটা খেয়াল করো, ট্যানজেন্ট, কার ট্যানজেন্ট, এ কার্ভের ট্যানজেন্ট, এই যে দেখো এ কার্ভের ট্যানজেন্ট, আর এটা হচ্ছে কি ফিক্সড ডিরেকশন, এটা হচ্ছে ফিক্সড ডিরেকশন, মেক্স এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল কোন একটা পয়েন্টে, এখানে আমরা একটা পয়েন্ট দিই পি, কোন একটা পয়েন্টে আমরা সেটা যদি ফিক্সড অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এই যে সি কার্ভ, এই সি কার্ভটাকে আমরা বলছি হেলিক্স, সি কার্ভটাকে আমরা বলছি কি হেলিক্স। আর আমরা এই সিলিন্ডারে যে কার্ভটা ছিল, যে এই স্প্রিং এর মতো উপরের দিকে উঠে যাচ্ছে, এই কার্ভটা যদি আমরা ড্র করি এই যে এরকম স্পাইরাল, এবং এটাকে যদি এক্সিস বলি, আমাদের সিলিন্ডার এটা জেড এক্সিস ছিল, আর এটা হচ্ছে আমাদের কার্ভ, এটা হচ্ছে আমাদের কার্ভ, আর এ কার্ভের ট্যানজেন্ট আমি আঁকি, এ কার্ভের ট্যানজেন্ট, ট্যানজেন্ট দুইটা আমি ড্র করলাম, এগুলো হচ্ছে ট্যানজেন্ট টি টি, বা এখানে যদি আমি এটা ড্র করা যাচ্ছে না, এটা যদি আমি এভাবে দেই, তাহলে
এটা যদি টি হয়, আর এই যে ফিক্সড ডিরেকশন বা জেনারেটর, এটাও একটা ভেক্টর, যে ফিক্সড ডিরেকশনের দিকে একটা ইউনিট ভেক্টর, মনে রাখবে এটা ইউনিট ভেক্টর, আর টিটাও ইউনিট ভেক্টর। এটাকে আমরা কি বলবো, ফিক্সড ডিরেকশনের দিকে ইউনিট ভেক্টর, এর ট্যানজেন্টটাকে আমরা, সেটাও কি একটা ইউনিট ভেক্টর, তোমরা জানো এটা ইউনিট ভেক্টর। তাহলে এখানে যদি অ্যাঙ্গেলটা হয় আলফা এবং আলফাটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই যে সি কার্ভটা দেখছো সেটাই হচ্ছে আমাদের হেলিক্স কার্ভ, অর্থাৎ সি মানে হেলিক্স হচ্ছে এক ধরনের কার্ভ, একটি স্পেস কার্ভ, ঠিক আছে? তাহলে এই যে আমরা ফিগারটা ড্র করলাম, এই ফিগারটার ভিতরে এই যে টি দেখো, এই যে কোনো কার্ভের ট্যানজেন্ট, সি কার্ভের ট্যানজেন্ট হচ্ছে টি, কি করবে তোমার এই যে ফিক্স ডিরেকশন দেখছো জি, এই জি এর সাথে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করবে আলফা। তাহলে এই এই সি কার্ভটিকে আমরা বলছি কি, হেলিক্স। আচ্ছা, এই এই ফিক্স ডিরেকশন, এই এই ফিক্স ডিরেকশনটাকে তুমি জি দ্বারা প্রকাশ করতে পারো, এ দ্বারা প্রকাশ করতে পারো, যখন যেটা সুবিধা সেটা আমরা দ্বারা প্রকাশ করব। এটা ট্যানজেন্ট হবে, আর এটা হচ্ছে আমাদের কি বলো, ফিক্স ডিরেকশনের সাথে ট্যানজেন্টের একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, সব জায়গায় একই অ্যাঙ্গেল তৈরি করবে। তো আসো আমরা হেলিক্সের সাথে কি থিওরাম আছে আমরা একটু দেখে নেই, আমরা একটা থিওরাম লিখি, আশা করি এটা বুঝতে পারছো, যে হেলিক্সের কথা যখন বলবে তুমি মনে রাখবে ট্যানজেন্ট, জেনারেটর এবং কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এটা হচ্ছে স্পাইরাল কার্ভ, আর এটা যদি আমরা নর্মালি যে কোনো একটা কার্ভের কথা বলি, এই যে এ কার্ভের ট্যানজেন্ট হচ্ছে টি এবং এটা হচ্ছে ফিক্সড ডিরেকশন, তুমি নাম দিতে পারো সেটা, যদি ট্যানজেন্টের সাথে আলফা কোণ তৈরি করে, আলফাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, তাহলে সি কার্ভটা তখন হেলিক্স কার্ভ হয়ে যাবে। তো আমরা একটা থিওরাম লিখি, তোমরাও লিখো, থিওরামটা কি, থিওরামটা হচ্ছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ কার্ভ, ফর এ কার্ভ, ফর এ কার্ভ টু বি, একটা কার্ভ হেলিক্স হবে, টু বি এ হেলিক্স, ইজ দ্যাট, ইজ দ্যাট, হোয়াট ইজ দ্য কন্ডিশন, দ্য কন্ডিশন ইজ দ্য ইটস কার্ভেচার, সি এর কার্ভেচার, ইটস কার্ভেচার, ইটস কার্ভেচার অ্যান্ড টর্সন, অ্যান্ড টর্সন আর ইন এ, আর ইন এ কনস্ট্যান্ট রেশিও, আর ইন এ কনস্ট্যান্ট রেশিও, দ্যাট ইজ, দ্যাট ইজ কার্ভেচার হচ্ছে তোমরা জানো কাপ্পা, আর টর্সন হচ্ছে টাউ। তাহলে কি হবে, কার্ভেচার এবং টর্সন এর রেশিও টাউ বাই কাপ্পা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কট আলফা, এটা আমাদের শো করতে হবে। তো আমরা প্রুফ করার আগে এটা আমাদের প্রসেসটা কি হবে আমরা একটু দেখে নেই, যে তোমরা জানো যে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন মানেটা কি। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন মানে হচ্ছে এখানে দুইটা পার্ট থাকবে। এখানে দেখো তোমাকে প্রথমে বলা হচ্ছে যে এ কার্ভ টু বি এ হেলিক্স, অর্থাৎ একটা কার্ভ হেলিক্স হবে। আমরা এখানে একটু সংক্ষেপে লিখি, আমরা একটু এক্সপ্লেন করি আমরা কিভাবে যাব। এ কার্ভ, কার্ভ, কার্ভটাকে যদি আমরা কি ধরি, বলো এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার ধরে নিব আমরা। এ কার্ভ এক্স ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা কার্ভ বলছি, এ কার্ভ এক্স ইজ ইকুয়াল টু এক্স এস ইজ হেলিক্স ইফ অ্যান্ড অনলি ইফ টাউ বাই কাপ্পা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কট আলফা। তাহলে এটার আমরা ফার্স্ট পার্টে কি প্রমাণ করব, ফার্স্ট পার্টে আমরা প্রমাণ করব লেট এক্স ইজ ইকুয়াল টু এক্স এস ইজ হেলিক্স। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন মানে হচ্ছে প্রথমে আমরা এটা ধরে নিব
তোমরা জানো, পরবর্তীতে আমরা এটা প্রমাণ করব। এরপরে তার ঠিক উল্টা পরবর্তীতে আমরা এটা ধরে নিব, এটা প্রমাণ করব। তাহলে ফার্স্ট পার্টে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ হেলিক্স আমরা কি করব, আমরা শো করব টাউ বাই কাপ্পা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কট আলফা। নেক্সট নেক্সট আমরা কি দেখাবো, সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আমরা এটা উল্টাটা দেখাবো। সেকেন্ড পার্টে আমরা ধরে নিব লেট টাউ বাই কাপ্পা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কট আলফা। আমরা শো করব যে কার্ভটা হচ্ছে কার্ভ কার্ভ ইজ হেলিক্স, অর্থাৎ এটা দুইটা পার্ট। তো চলো আমরা প্রথম পার্ট দিয়ে শুরু করি। নেসেসারি কন্ডিশন, নেসেসারি নেসেসারি কন্ডিশন, নেসেসারি কন্ডিশন, নেসেসারি কন্ডিশনটা আমরা প্রথমে কি ধরে নিব, লেট লেট দি কার্ভ এক্স ইজ ইকুয়াল টু এক্স এস বি এ হেলিক্স। আমরা হেলিক্স ধরে নিলাম, কাজে হেলিক্সের যে ডেফিনেশন আছে সেটা আমরা শুরুতেই অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু আমরা শুরুতে ধরে নিয়েছি এটা হেলিক্স কার্ভ। আমরা কি দেখাবো, উই হ্যাভ টু শো দ্যাট, উই হ্যাভ টু শো দ্যাট যে টাউ বাই কাপ্পা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কট আলফা, হোয়ার হোয়ার আলফা ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, হোয়ার আলফা ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে হেলিক্সের জন্য, ট্যানজেন্ট ধরা লাগবে, আমাদের জেনারেটর বা ফিক্সড ডিরেকশনের কথা বরাবর একটা ইউনিট ভেক্টর ধরা লাগবে, ট্যানজেন্ট ধরা লাগবে, জেনারেটর যেহেতু বলছে এখানে ফিক্সড ডিরেকশন বরাবর আমরা একটা ইউনিট ভেক্টর ধরবো, আর কনস্ট্যান্ট অ্যাঙ্গেল আলফা এখানে বলা আছে। তো চলো আমরা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ধরে নিই, যে আমরা পেজ উল্টাই, লেট লেট টি বি দা ইউনিট ট্যানজেন্ট, ইউনিট কথাটার মানে হচ্ছে এটাকে যখন আমরা মডুলাস করব তখন এটার মান ওয়ান হবে, এই ভেক্টরটার মান ওয়ান হবে। বি দা ইউনিট ট্যানজেন্ট টু দা হেলিক্স এন্ড এ এ বি দা ইউনিট ভেক্টর, ইউনিট কথাটা আমি বলছি, দেখো ইউনিট তোমার মডুলাস করলে ওয়ান হবে, এ বি দা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর ইন দা ফিক্সড, ইন দা ফিক্সড ডিরেকশন, অর্থাৎ এই ফিক্সড ডিরেকশন বরাবর, এই যে ফিক্সড ডিরেকশন দেখছো এটা তো ফিক্সড ডিরেকশন, এই এই বরাবর আমরা একটা ইউনিট ভেক্টর ধরে নিব, সেটা জিও ধরতে পারো, এও ধরতে পারো, আমরা এখানে এ ধরেছি। তো দেখো কি আছে, সো বাই দ্য ডেফিনিশন অফ, সো বাই দ্য ডেফিনিশন অফ হেলিক্স, সো বাই দ্য ডেফিনিশন অফ হেলিক্স টি ডট এ ইজ ইকুয়াল টু টি, তোমরা এখানে ভেক্টর চিহ্ন দিতে ভুলবে না ডিফারেনশিয়াল জিওমেট্রিতে, তাহলে কিন্তু তোমাদের মার্কস অনেক কমে যাবে, ঠিক আছে, টি এ কজ আলফা ইজ ইকুয়াল টু কজ আলফা, এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান, যেহেতু টিটা হচ্ছে তোমার ইউনিট ট্যানজেন্ট ভেক্টর এবং এটাও হচ্ছে ফিক্স ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর, তো এই এই দুইটার মান ম্যাগনিচিউড কি হবে, ওয়ান হবে, সেজন্য এখানে আমরা কজ আলফা লিখেছি। এখানে আমরা আলফার পরিচয়টা দাও, হোয়ার আলফা ইজ দ্য, হোয়ার আলফা ইজ দ্য কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, কার কার মধ্যে বলো, আলফা কার কার মধ্যে অ্যাঙ্গেল ছিল, নর্মাল চিত্রটা আমরা দেখি ট্যানজেন্ট এবং এ ফিক্সড ডিরেকশনের ভিতরে আমাদের আলফা ছিল, আচ্ছা, আর আলফা ইজ দ্য কনস্ট্যান্ট অ্যাঙ্গেল বিটুইন বিটুইন টি অ্যান্ড এ। আমরা এই চিত্রটা আঁকতে পারি, নর্মাল যে চিত্রটা আছে তোমাদের, এটা তোমরা চিত্রটা শো করতে পারো,
আমরা ডেরিভেটিভ করি, যেহেতু আমরা এখানে আলফাটা শো করতে এখানে বলেছি, তাহলে এখানে তোমরা একটা ছবি আঁকতে পারো সাইড দিয়ে, যেরকম করে আগেরটার মতো। এটা হচ্ছে আমাদের ফিক্স ডিরেকশন, ফিক্স ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর এ, এবং এগুলো হচ্ছে আমাদের কি বলো ট্যানজেন্ট। আমি একটা দেখালাম, এটা হচ্ছে ট্যানজেন্ট, এই যে এখানে বলেছি হোয়ার আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টি অ্যান্ড এ, সেটা আমরা এখানে শো করলাম। এটা হচ্ছে ইউনিট ভেক্টর আর এটা হচ্ছে ট্যানজেন্ট। এটা আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এস, আমরা কি পাই টি প্রাইম ডট এ প্লাস টি ডট জিরো ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। টি এর ডেরিভেটিভ টি প্রাইম, একে রেখে দাও, নেক্সট টাইম টিটাকে রেখে দাও, এ যেহেতু তোমার ফিক্স ডিরেকশন, এ তো ফিক্স ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর, তাহলে এটা কি হবে, এটা কনস্ট্যান্ট ভেক্টর, কনস্ট্যান্ট ভেক্টর, যার কারণে এটাকে ডেরিভেটিভ করলে আমরা জিরো পাবো। টি প্রাইম ইজ ইকুয়াল টু সেলফ ফ্রেন্ডস ফর্মুলা অনুসারে আমরা কি পাই টি প্রাইম ইজ ইকুয়াল টু কাপ্পা এন ডট এ ইজ ইকুয়াল টু জিরো, ওটা তো শূন্য হয়ে গেল। তোমরা জানো যে বাই সেলফ ফ্রেন্ডস ফর্মুলা টি প্রাইম ইজ ইকুয়াল টু কাপ্পা এন। আচ্ছা, আমরা বোথ সাইড কে দ্বারা আমরা ভাগ করতে পারি, এন ডট এ ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এ ভেক্টর ইজ, এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু এন, অ্যান্ড হ্যান্স, অ্যান্ড হ্যান্স এ লাইজ, এ লাইজ ইন দ্য প্লেন অফ, ইন দ্য প্লেন অফ টি অ্যান্ড বি। তোমরা জানো যে কোনো ভেক্টর যদি এন এর উপর পারপেন্ডিকুলার হয়, তাহলে সেই ভেক্টরটা টি এবং বি প্লেনের, টি এবং বি প্লেন দ্বারা, টি এবং বি দ্বারা যে প্লেনটা অবস্থিত হয় সেটার উপরে লাই করে। এটা তোমরা ফান্ডামেন্টাল প্লেনস এ পড়েছো, যে এরকম যে এটা যদি টি হয়, এটা যদি এন হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে দেখো এই যে টি এবং বি দ্বারা যে প্লেনটা গঠিত হচ্ছে সেটার উপর কে লম্ব, এন। তাহলে আমাদের এখানে কি বলা আছে, আমাদের এখানে বলা আছে যে এ ভেক্টরটা এন ভেক্টর উপরে, এন 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 ভেক্টর উপরে পারপেন্ডিকুলার, সো এ লাইজ ইন দ্য প্লেন টি এন্ড বি। ঠিক আছে, তাহলে এ ভেক্টরটাকে, এই এ ভেক্টরটাকে বি এবং টি এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, সো এ ক্যান বি এক্সপ্রেসড এজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ টি অ্যান্ড বি। সো উই রাইট এ ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু এ টি প্লাস বি বি, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিই টু, হোয়ার এ অ্যান্ড বি, পরিচয় দাও, হোয়ার এ অ্যান্ড বি আর স্কেলার্স, হোয়ার এ অ্যান্ড বি আর স্কেলার্স। আচ্ছা, নাও টি ডট এ ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, টি ডট এ ইজ ইকুয়াল টু এ টি ডট টি প্লাস বি বি ডট টি, এটা শূন্য হয়ে যাবে, তার মানে এখানে কি পাবো, জাস্ট এ পাবো। আর এ মানে কি আছে বলো, এ মানে হচ্ছে কজ আলফা, এটা শূন্য হয়ে যাবে, এটার মান ওয়ান হবে, তাহলে আমরা পাচ্ছি কি এ। আর এ মানে কি কজ আলফা, এ মানে হচ্ছে কজ আলফা বাই ওয়ান টি ডট এ। এই যে দেখো টি ডট এ মানে আমরা কি পাচ্ছি, কজ আলফা পাচ্ছি, সেজন্য আমরা কি লিখতে পাচ্ছি যে, এই যে এখানে যেহেতু টি ডট এ আছে,
এখানে যেহেতু টি ডট এ আছে, কাজে আমরা লিখতে পাচ্ছি এটা সমান সমান কি কজ আলফা, ঠিক আছে? তাহলে এ ইজ ইকুয়াল টু কজ আলফা, অতএব এটা লিখে দাও বাই ওয়ান, বাই ওয়ান কি বলো, টি ডট এ ইজ ইকুয়াল টু কজ আলফা। তাহলে আমরা এ সমান সমান কি পাচ্ছি বলো, এ সমান সমান পাচ্ছি, এটা আমরা লিখি উইচ ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু কজ আলফা। এটা তুমি এভাবে লিখতে পারো, এখানে এ আছে উইচ ইমপ্লাইজ টি ডট এ মানে কি বলো কজ আলফা, এটা আমরা এখানে বাদ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে এ কজ আলফা দিস ইজ ইকুয়াল টু এ বাই ওয়ান, এই যে টি ডট এ ইজ ইকুয়াল টু কজ আলফা, উইচ ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা কজ আলফা। অতএব ইকুয়েশন টু ইমপ্লাইজ এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলো টি কজ আলফা প্লাস বি বি। ওকে, নাও আমরা কি লিখতে পারি দেখো, ওই পরের পৃষ্ঠা চলে যাই আমরা। নাও এ ডট এ ইজ ইকুয়াল টু ওয়ান, যেহেতু এ ইউনিট ভেক্টর, এ ইউনিট ভেক্টর, কাজে তাদের ডট প্রোডাক্ট কি হবে ওয়ান হবে। আচ্ছা এখন এর এর ভ্যালুটা কি বলো, টি কজ আলফা প্লাস বি বি, টি কজ আলফা প্লাস বি বি, আমরা মান বসিয়ে দিই, এ কত, টি কজ আলফা প্লাস বি বি ডট প্রোডাক্ট টি কজ আলফা প্লাস বি বি ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা তাহলে কি হয়, টি টি কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার আলফা বি বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা, তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা পাই প্লাস মাইনাস সাইন আলফা। পুটিং দ্য ভ্যালুস অফ, পুটিং দ্য, আমরা কি কি ভ্যালু পেয়েছি বলো, পুটিং দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি, পুটিং দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি ইন টু ইন টু উই গেট, দুই নম্বর ইকুয়েশন আমাদের কি ছিল বলো, এ ইজ ইকুয়াল টু এটি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এ এর মান বের করা এবং বি এর মান বের করা, আমাদের উদ্দেশ্য কি এ হোয়াট বি হোয়াট, এ আমরা কি পেয়েছি কজ আলফা, বি আমরা কি পেয়েছি প্লাস মাইনাস সাইন আলফা, তাহলে টু ইমপ্লাইজ কি হয় বলো, এ ইজ ইকুয়াল টু টি কজ আলফা প্লাস মাইনাস, বি এর মান প্লাস মাইনাস আছে, বি সাইন আলফা, ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এস, তাহলে আমরা কি পাই যেখানে জিরো ভ্যাক্টর দিবে, জিরো ভ্যাক্টর ইজ ইকুয়াল টু থ্রি ডাইমেনশন হলে জিরো জিরো জিরো, কাজে তুমি যদি শুধু জিরো লেখো শুধু এক্স এর মান বোঝাবে কিংবা ওয়াই এর মান বোঝাবে কিংবা জেড এর মান বোঝাবে, ঠিক আছে? তাহলে জিরো ভ্যাক্টর আমরা ডেরিভেটিভ করি ইজ ইকুয়াল টু টি প্রাইম কজ আলফা, কনস্ট্যান্ট ওইটা ভাবেই থাকবে, প্লাস বি প্রাইম সাইন আলফা, প্লাস বি প্রাইম সাইন আলফা। সেটেড ফ্রেনেস ফর্মুলা ইউজ করো, আমরা উপাশে যাই, উইচ ইমপ্লাইজ কাপ্পা কাপ্পা এন, টি প্রাইম মানে কি বলো, কাপ্পা এন, কাপ্পা এন কজ আলফা, টি প্রাইম ইজ ইকুয়াল টু কি কাপ্পা এন, আর বি প্রাইম ইজ ইকুয়াল টু টাউ এন লিখো, ওটা যদি প্লাস মাইনাস টাউ এন লেখা যায়, টি কাপ্পা এন কজ আলফা প্লাস মাইনাস টাউ এন সাইন আলফা, আর বাম পাশে জিরো ছিল আমরা জিরো লিখে দিচ্ছি। আচ্ছা এন আমরা কমন নিতে পারি, কাপ্পা কজ আলফা প্লাস মাইনাস টাউ সাইন আলফা, এন আমরা কমন নিয়ে ফেললাম জিরো, যেহেতু জিরো নন জিরো ভেক্টর এটাকে আমরা বাদ দিতে পারি, কজ আলফা প্লাস
plus minus tau sin alpha is equal to tau plus minus tau sin alpha is equal to এখন simply zero লিখব এখন simply zero লিখব যেহেতু আমাদের এখানে বাম পাশে ভেক্টর নেই কাজেই এই জিরো ভেক্টর অটোমেটিক্যালি স্কেলার হয়ে যাবে দিস ইজ নট ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর হুইচ ইমপ্লাইজ এটা আমরা কি লিখতে পারি বলো কাপ্পা কজ আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টাউ সাইন আলফা তাহলে টাউ বাই কাপ্পা টাউর সাথে কি ছিল বলো সাইন আলফা প্লাস মাইনাস টাউ টাউর সাথে ছিল সাইন আলফা এটা নিচে যাবে আর কাপ্পার সাথে ছিল কজ আলফা এটাকে উপরে দাও কজ আলফা অতএব টাউ বাই কাপ্পা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কট আলফা এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কি আছে বলো সেকেন্ড পার্ট হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন এবার উল্টা যাব আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি হবে উল্টা ধরো এখন এই যে আমরা বলেছিলাম যে এই যে সেকেন্ড পার্ট প্রথমে এটা ধরে নিব টাউ বাই কাপা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কট আলফা ধরে নিব এরপর আমরা প্রমাণ করব যে গিভেন কার্ভ এক্স ইজ ইকুয়াল টু এক্সিস সেটা হচ্ছে আমাদের হেলিক্স কার্ভ ঠিক আছে তো আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনটা লিখি লেট আস সাপোজ দ্যাট Let us suppose that tau by kappa is equal to plus minus cot alpha. Plus minus cot alpha. Alpha porichoy dao, where alpha is constant. Where alpha is constant. Amra ki dekhabo? We have to show that. Amra dekhabo je. We have to show that the curve x is equal to xs is helix. Is a helix. So I'm ready to do shuru kori. Eta amader ekhon given. Now tau by kappa is equal to plus minus cot alpha. Is equal to tau by kappa এই থিওরেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা এটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি কোনো সমস্যা হবে না আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে দেখবে কোনো সমস্যা হচ্ছে না tau by kappa is equal to plus minus cos alpha divided by sin alpha which implies প্লাস মাইনাস টাউ যে কোনটার সাথে প্লাস মাইনাস নিতে পারো কোনো প্রবলেম প্লাস মাইনাস টাউ সাইন আলফা মাইনাস কাপ্পা কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো তো সবই এখন স্কেলার আছে আমরা এখন মাইনাস দিয়ে গুণ করতে চাই উভয় পাশে প্লাস মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাস থাকে তো তোমাদের বোঝার সুবিধা আছে আমি মাইনাস প্লাস লিখছি প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয় মাইনাসকে প্লাস দিয়ে গুণ করলে প্লাস হয় তাহলে কি হচ্ছে বলো টাউ সাইন আলফা এটা প্লাস হয়ে যাচ্ছে কাপ্পা কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো উভয় পাশে আমরা ইউনিট ভেক্টর এন নিতে চাচ্ছি প্লাস মাইনাস মাইনাস প্লাসকে আমরা প্লাস মাইনাস লিখে ফেললাম টাউ সাইন আলফা এটার সাথে আমরা এন গুণ করব প্লাস কাপ্পা কজ আলফা এন জিরো এন জিরো এন তাহলে আমরা কি পাচ্ছি বলো প্লাস মাইনাস টাউ এন সাইন আলফা প্লাস কাপ্পা এন কজ আলফা জিরোর সাথে ইউনিট ভেক্টর গুণ হলে এটা জিরো ভেক্টর হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো টি প্রাইম ইজ ইকুয়াল টু কত এটা মানে হচ্ছে আমাদের টি প্রাইম আর এটা মানে হচ্ছে আমাদের এন প্রাইম মাইনাস তো সাথে আছেই তাহলে আমরা কি লিখতে পারি টাউ প্রাইম কজ আলফা
টি প্রাইম পাজাল ফর আমরা টি এটাকে লিখবো, এরপর লিখবো আমরা, সরি এটা হচ্ছে বি প্রাইম, বি প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস টাউ এন আমাদের জানা আছে, এটা আমরা কি লিখবো বলো, বি প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, তাহলে হুইচ ইমপ্লাইজ টি প্রাইম কজ আলফা প্লাস মাইনাস বি প্রাইম সাইন আলফা ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর। কি লেখা যায়, আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি উইথ রেসপেক্ট টু এস টি প্রাইম কজ আলফা প্লাস মাইনাস বি প্রাইম সাইন আলফা ডিএস ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর ডিএস, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এস। তাহলে তোমরা জানো যে টি প্রাইম ডিএস ইজ ইকুয়াল টু, টি প্রাইম মানে কি বলো, ডিটি ডিভাইডেড বাই ডিএস, তাহলে আমরা কি পাচ্ছি, ডি টি, টি এর সাপেক্ষে আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি কি পাচ্ছি, টি পাচ্ছি। সিমিলারলি আমরা যদি বি প্রাইম করি সেটাকে আমরা কি পাবো, বি পাবো। তো চলো লিখে ফেলি, টি কজ আলফা প্লাস মাইনাস বি সাইন আলফা ইজ ইকুয়াল টু, এটাকে জিরো কে ইন্টিগ্রেশন করলে জিরো হয়, জিরো প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দাও এ, জিরো কে ইন্টিগ্রেশন করলে জিরো হচ্ছে সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট ভেক্টর, কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে আমরা কি পাচ্ছি বলো, টি কজ আলফা প্লাস মাইনাস বি সাইন আলফা ইজ ইকুয়াল টু এ, আমরা অবশ্যই টি ডট গুণন করতে চাই, টি ডট টি কজ আলফা প্লাস মাইনাস বি সাইন আলফা ইজ ইকুয়াল টু টি ডট এ, তাহলে টি ডট বি ক্যান্সেল হয়ে যাবে, টি ডট ডি এখানে কি পাচ্ছি আমরা বলো, এখানে আমরা পাচ্ছি কি বলো, কজ আলফা ইজ ইকুয়াল টু টি ডট এ, তাহলে ফাইনালি অতএব টি ডট এ ইজ ইকুয়াল টু কস আলফা। দিস শোজ দ্যাট আমাদের প্রমাণ হয়ে গেছে যে ট্যাঞ্জেন্টের সাথে ফিক্সড ডিরেকশন আমরা কি পাচ্ছি বলো, একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল আলফা পাচ্ছি, সেটা আমরা একটু লিখি, দিস শোজ দ্যাট দ্য ট্যাঞ্জেন্ট টি টু দ্য কার্ভ মেক্স এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল আলফা, মেক্স এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল আলফা উইথ দ্য ফিক্সড ডিরেকশন এ। আমি কি বলেছিলাম, হেলিক্সের জন্য কি কি লাগে, হেলিক্সের জন্য আমার লাগবে ট্যাঞ্জেন্ট ফিক্সড ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর, ফিক্সড ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর এবং একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল আলফা। তাহলে আমরা কি পাচ্ছি, হেলিক্স পাচ্ছি। দাস দ্য কার্ভ ইজ এ হেলিক্স, ব্যাস আমাদের প্রুফ কমপ্লিট হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আমরা আজকে আর প্রবলেম করব না, আমরা নেক্সট দিন এই হেলিক্স কার্ভের উপর আমরা
কিছু প্রবলেম করার চেষ্টা করব। তা আশা করি আমি যে থিওরেমটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। তোমরা এর আগে আমি তোমাদেরকে কিছু কাজ দিয়েছিলাম, আমি আশা করবো যে তোমরা কাজগুলো বাসায় করবে, বাড়িতে বসে না থেকে কাজগুলো অবশ্যই করো এবং এই ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। যে কোনো স্যারের ভিডিও অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং বুঝার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি ইতিমধ্যে তোমাদের অনেককেই রিপ্লাই দিয়েছি, যদি তোমাদের প্রবলেম থাকে আমরা আরো দেখব। তোমরা আশা করি বাড়িতে থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা এ পর্যন্ত আজকে শেষ করছি, খুদা হাফিজ, ভালো থাকো।